আপনারা দেখছেন এনকে কেবল ভীষণ ইস্টি। আমাকে চিনতে পারছেন না সদাগর মশাই? না, তুমি কে আর কি ভাই বা তোমার পরিচয়? হ্যাঁ, আমি হলাম শিবের কন্যা পদ্মা দেবী, আমি অষ্টকোটি নাগের দেবী। কে অষ্টকোটি নাগের দেবী? মিথ্যে বলারা জায়গা বলে না। আর তুমি কিনা বলছো, তুমি শিবের বেটি মনসা দেবী? তাহলে তুমি আমার কাছে কিসের জন্য এসেছো? সকল দেবতা পাই পূজাপাতি করে করে, আমি পদ্মা পাই না পূজা কিসের কারণে? সকল দেবতা পূজা পায় ঘরে ঘরে, তুমি কেন পাও নাই চান্দু সদাগরের ঘরে, তাই না? হ্যাঁ, পৃথিবীর সবাই আমাকে দেবতা বলে, মানে একটি করে পুষ্পাঞ্জলি দেয়। আপনা নাকি চান্দু সদাগর? বিশ্বের মধ্যে বড় সদাগর আমাকে দেবতা বলে মানেন কিনা, একটি পুষ্পাঞ্জলি দেন কিনা? আমি তোমাকে দেবী বলে মানি না, কারণ আমার আমার গুরুদেব হলো দেবের দেব মহাদেব শিব ঠাকুর। তাকে ছাড়া অন্য কোনো দেবতার ভজনা করি না, অন্য কোনো দেবীকে আমি মানি না। শোনো, তুমি বলছো শিবের বেটি, আমার গুরুদেবের একটি মাত্র মেয়ে ছিল, তার নাম রেখেছিল নেতদপুরি। আমার গুরু মাথাকে অভিশাপ দিয়েছিল বলে সে নেতদপুরি কাজ করে খাচ্ছে। আর তুমি কিনা বলছো তুমি আমার গুরুদেবের মেয়ে? আচ্ছা, পূজা তাহলে তোমাকে দিতেই হবে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ভালো। তোমার হাতে ওগুলা কি? তুমি কি কানা চোখে দেখো না? না, তোমার মুখে বললে কি সমস্যা? তুমি কি বোবা বলো? হ্যাঁ, আমার সারা অলংকার, আমার সারা অলংকার সাপ। সাপের খাদ্য কি? আর ওই তোমার মাথার উপর যে সাপটা দেখতে পাচ্ছি, তার মুখে ব্যাঙ, তাহলে কি তোমার সাপ?
ব্যাংক খায়। হ্যালো, তাহলে শোনো, আমি তাই খেয়েছি। শোনো, সেই না হস্তে বলছি আমি শিবের চূড়ামণি, সেই না হস্তে নাই বলবো, তোর মতো ব্যাংক খাইকে গেলি, বেড়ে যা, বেড়ে যা আমার বাড়ি হতে, তা না হলে আমার হাতে লাঠি দিয়ে তোর কি জানে পুতুল হো আদরে তুমা
যুহুদি আকাশে পদ্ম ভালোভাবে বলছি, আমার প্রজারা তুমি সুসম্মানে দিয়ে দাও, আমি সুসম্মানে চলে যাব। আমিও তোমাকে ভালায় ভালায় বলছি, তুমি আমার দরবার হতে বের হয়ে যাও। আমি তো তোমাকে পূজত দেব দূরস্থান, একটি দুপা শিখর পর্যন্ত আমি তোমাকে দেব না। ঠিক আছে সদাগর মহাশয়, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার পরে বলে যাচ্ছি, পূজা নহিয়া দিলি চন্দ, পূজা নহিয়া দিলি কলঙ্কিনে ডালি চন্দ, মাথায় তুলা নলি, মাথায় তুলা নলি। আমার নাম চন্দ্র সদাগর, ছলে বলে বলে কৌশলে যে করে হোক না কেন, তোর মতো ব্যাগ খাই কালিকে, যতদিন পর্যন্ত আমি আমার পায়ের বাঁধি না বাড়াতে পারবো, ততদিন পর্যন্ত আমার শান্তি নেই নেই নেই। হ্যালো, দুঃখিত, আমি গানের মাঝখানে কথা বলার জন্য। দেখতে দেখতে আমার ছয়টি পুত্র বড় হয়ে গেছে, এভাবে যদি ওরা বসে বসে খায় তাহলে রাজার গলা ঝিনাইদহ মেপে খেলে রাজার গলা শেষ হয়ে যাবে। তাই আমি মনস্থাপ করেছি আমি ছয়টি ছেলেকে বাণিজ্যে পাঠাবো, কিন্তু তার আগে আমার একটি ডিঙ্গার প্রয়োজন। কোথায় কর্মকার, কোথায় মিস্তুরে, মিস্তুরে কালিদাস সাগরে ডুবানো আছে, তাই তোমরা ওই ডিঙ্গাটা জাগিয়ে ভালো করে ঘষে মেজে পয় পরিষ্কার করে গাব গাছ দিয়ে তৈরি করে রাখবে, কারণ আমার ছয়টি পুত্র বাড়িতে যাত্রা করবে। অনেকদিন ধরে আমরা বাড়িতে যাই না, আমাকে মনে হচ্ছে হ্যাঁ তোমাদেরকেও আমি বাণিজ্যের সাথে করে নিয়ে যাবো। আমাকে সাথে নিবেন? হ্যাঁ তোমাদেরকে সাথে নেব। একটু মুশকিল বলো, আমাকে বউ বলান তুইয়া যামু, তার জন্য কোনো চিন্তা করো না, তাদের খাওয়া পরা কাপড় চোপড় যা কিছু লাগে সব কিছু আমি দিয়ে যাবো, তবু তোমাদেরকে বাণিজ্যে নিয়ে যাবো। এবার তোমরা ডিঙ্গাটা জাগিয়ে নাও। আচ্ছা ডিঙ্গা জাগাইতেছি। হেইয়া হো, হেইয়া হো, হেইয়া হো, হেইয়া কোথায় পুত্রগণ, এদিক
সোনারানী, আমি তোমার ছয়টি পুত্রকে নিয়ে বাণিজ্যে যাত্রা করব, তাই তুমি হাসি মুখে ওদেরকে বিদায় করে দাও। পুত্রগণ, তুমি তোমার মায়ের কাছ হতে বিদায় নিয়ে নাও। আম্মা জান, আমাদের সবাইকে বিদায় দিয়ে দেন। আম্মা জান, ওরে বাবা, তোদেরকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো বাবা? আমি যে ঘরে কিছুতেই থাকতে পারবো না বাবা। মা, আমাদেরও তো খুব কষ্ট হয় মা, তোমাকে ছেড়ে কেমন করে যাব মা? হাই গো বিদায় দে আমরা সদাগর বংশের লোক, আমাদের যে বাণিজ্য করাই ধরব, তাই তুমি তোমার ছয়টি পুত্রকে হাসি মুখে বিদায় করে দিও। আমি চলে যাব সেই বাণিজ্যের উদ্দেশ্যে। স্বামী, আমি যে ওদের মা হয়ে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো? বাচ্চারা, তারা আমার কাছে চলে আয়।
তুমি আর যাবার বেলায় অমন ভাবে চোখের জলে আমাকে আর আকুল করে দিও না। আমি তোমার, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। আমি তোমার ছয়টি ছেলেকে নিয়ে বাণিজ্য করি, আমার যেন ভালোভাবে তোমার কাছে চলে আসতে পারি। চলে আয়, চলে আয় ছেলেরা। ওরে মারিয়া বউ জঙ্গতির কলিজা করিল শশী, ওরে কেমন শিকারিতির মারিল গো। ওরে বিশ্ব গায়া তীরের মুখে ও মারিল তীর আমার মুখে, ওরে বিশ্ব গায়া তীরের মুখে মারিল তীর আমার মুখে, ওরে দেহ ধুয়া প্রাণটি লইয়া যা আমার তোরা আমার কলিদার দিন দিল বুকে দিন দিল বুকে পড়ি হায় রে আমার তোরা আমার কলিদার আমার তোরা আমার কলিজা তাহলে কি তোমরা বিদায় নিয়ে এসেছো? হ্যাঁ, সবার কাছে বিদায় নিয়ে এসেছি। বিদায় দিল কিন্তু খুব কষ্ট করে। তোমরা
আমি কত কষ্ট করাইছি মাঝি মাল্লা। বলুন সদর সাহেব, তোমরা লোক আর ছেড়ে দাও। ঠিক আছে সদর সাহেব, আপনি একটু শক্ত করে হাল ধরে বসুন। আমি মাছ নৌকা বসে পড়লাম, তোমরা ঠিক মতো নৌকা বেয়ে নিও। মাঝি ভাইয়া যা করে জানতে পেলাম চন্দ্র সাগর তার চোদ্দ ডিঙ্গা মতো করে নিয়ে এবং ছয় পুত্র নিয়ে যাত্রা করেছে। এখন আছে মধ্যের সমুদ্রে, যেমন করে হোক চন্দ্র সাগরের চোদ্দ ডিঙ্গা মধুকর এবং ছয় পুত্র সহ ওই কালিদাস সাগরে লুপ্ত করতে হবে। তাই আমার ভাগ্না পাবনকে স্মরণ করি, দেখি আমার ভাগ্না পাবন কোথায় আছে। ইরে পাবন পাবন পহিলা রে পাবন শক্ত করে তো
না।